হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন এন্ড মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি রুই মাছের একটা রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়াই খুব জলদি বানিয়ে নাও রুই মাছের রেসিপি। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি আর একদম 5 মিনিটে তৈরি হয়ে যায় এই রেসিপিটা। কোনো ঝামেলা নেই, তো দেখো কিভাবে করছি। এখানে আমি টমেটো নিয়েছি আর টমেটোগুলো কেটে মিক্সিতে নিয়েছি আর আদা নিয়েছি। আর এদিকে আমি রুই মাছগুলো একটু ভেজে নিয়েছি। হলুদ নুন মাখিয়ে ভেজে নিয়েছি আর ওইটা টমেটোটা পেস্ট করে নেব, টমেটো আর আদাটা। আর এদিকে আমি ফুড়নি সর্ষার তেল দিয়ে করব পুরো রান্নাটাই। ফুড়নি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। এবার এই মিশ্রণটা, এটাতে আছে হলুদ, কাশ্মীর মিরচ পাউডার আর আছে একটু জিরে পাউডার। এগুলো আমি গুলে রেখে দিয়েছিলাম, মিক্স করে ওইটা মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি আর এক ঝামেলা ছাড়াই এটা বানিয়ে ফেলো, খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা। টমেটো আর আদা যে পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা। এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন। এবার ভালো করে আমি আবার কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। আর মিডিয়াম টু লো ফ্লেমেই কষাবো। যে কোনো কিছু কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে, টেস্টটা নির্ভর করে। একদম কম স্টিমে কষিয়ে করলে ভীষণই টেস্টি হয়। তো দেখো আমার তেলটা সেপারেট হয়ে গেছে। একদম লো ফ্লেমে আছে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো ক্রিম, ফ্রেশ ক্রিম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার ভালো করে মিশিয়ে দিলাম পুরো মশলাটার সাথে। এখন আবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। পেঁয়াজ রসুন ছাড়াই খুব সুন্দর একটা রেসিপি হয়ে যায়। শুধু টমেটো আর ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়ে ফেলো রুই মাছের এই রেসিপিটা। এবার আমি আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন মশলার সাথে একটু কষিয়ে নেব এই মাছগুলো। একদম হালকা হাতে রান
নাড়তে হবে। একদম হালকা হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখো আমার কষাতে কষাতে তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল এখানে আমি 1 কাপের মতো দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব গ্রেভি মশলার সাথে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, তবে টেস্টটা ব্যালেন্স হবে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাছটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাতে ক্র্যাশ করে নিয়েছিলাম, তো কসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাই ফ্লেম করে দিয়েছি। 5 মিনিট আমি হাই ফ্লেমে কুক করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। তো আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। Okay, thank you for watching. Bye-bye.